নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। শীত পড়ে গেছে, আর শীত মানে পিঠে পুলির পার্বণ। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মিল্ক কেকের পাটিসাপটা। তো বন্ধুরা, চলুন রান্নাটা শুরু করি। মিল্ক কেক দিয়ে পাটিসাপটা বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি আমি বলে দিই। আমি এখানে সিদ্ধ চাল নিয়েছি 1 কাপ, এটা 6 ঘন্টা ভিজিয়ে রাখার পর বেটে নিয়েছি। আতপ চাল নিয়েছি 1 কাপ, 2 ঘন্টা ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। 200 গ্রাম মিল্ক কেক, 4 টেবিল চামচ নতুন গুড়, পাটিসাপটা ভাজার জন্য 2 টেবিল চামচ ঘি নিয়েছি, 1 বাটি দুধ নিয়েছি, গোলাটা গোলার জন্য যে পরিমাণ লাগবে আমি ব্যবহার করব, আর স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি এর মধ্যে চাল বাটা দিয়ে দিচ্ছি, আতপ চাল বাটা আর সিদ্ধ চাল বাটা নিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, গুড় নিয়ে নিচ্ছি, আমি কিছুটা রেখেছি আর কিছুটা দিয়েছি, ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ ঢেলে এর গোলাটা তৈরি করব। আমি গোলাটা তৈরি করে নিয়েছি, এটা খুব বেশি ঘন হবে না, একটু পাতলা হবে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর দুধটা পুরোটা লাগেনি, আমি 1 বাটি দুধ নিয়েছিলাম, 200 ml মতো, তার অর্ধেকটা ব্যবহার করেছি। এবার আমি পাটিসাপটাগুলো ভেজে নেব। গ্যাস অন করে নিয়েছি, ওভেনে আমি তাওয়া বসিয়ে নিয়েছি। আমি এর মধ্যে ঘিটা পুরো তাওয়ার মধ্যে ব্রাশ করে নিচ্ছি। আমি এরকম তাওয়া নিয়েছি, আপনারা লোহার তাওয়াও নিতে পারেন, লোহার তাওয়াতেও খুব ভালোভাবে এটা ভাজা যাবে। এবার আমি একটা হাতার মাপ করে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গোল করে, মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে ভাজব। আমি হাতা দিয়ে একটু গোল করে নেব, এটা একটু ছোট ছোট করছি আমি, আপনারা যদি এর থেকে ছোট বা বড় করেন করতে পারেন। 1 মিনিটের মতো আমি একটা সাইড ভেজে নিয়েছি, আমি অপর পিঠটা ভাজব না। আমি এর মধ্যে মিল্ক কেকটা দিয়ে দিচ্ছি, এবার আমি এটাকে মুড়ে নেব, এরকম সরু করে আমি এটাকে মুড়ে নেব। এটার অপর পিঠটা কিন্তু ভাজা হবে না, অপর পিঠে মিল্ক কেক দিয়ে দিচ্ছি। আমি এখানে মিল্ক কেক ব্যবহার করেছি, আপনারা মিল্ক কেকের পরিবর্তে নারকেলও ব্যবহার করতে পারেন। আমি একটু চেপে চেপে নিচ্ছি যাতে এটা খুলে না যায়, এটা ভাজা হয়ে গেছে। আমি একইভাবে বাকিগুলো ভেজে নেব। আমি একই হাতার মাপে এভাবে দিয়ে দিচ্ছি আর একটু গোল করে নিচ্ছি। পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে রেখে হবে। আমি আরও একটা পিঠে এভাবে ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে মিল্ক কেকটা দিয়ে দিচ্ছি। মিল্ক কেকটা কিন্তু আমি একদম একটা ধার করে দেবো যাতে মুড়তে সুবিধা হবে। আমি এভাবে মুড়ে নিচ্ছি, দেখুন এটাও রেডি হয়ে গেছে। একইভাবে আমি বাকি পিঠেগুলো ভেজে নিচ্ছি। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর শীতকাল মানে পিঠে পুলির পার্বণ। তার মধ্যে একটা রেসিপি হলো মিল্ক কেকের পাটিসাপটা। তো পাটিসাপটা একদম রেডি হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ছোট একটি লাইক দেবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।